ভাই আজকে উপোস করে না খেয়ে মরছে, ওইদিকে স্যান্ডউইচ নিয়ে একটা উপোসীর হাত থেকে তুই আজকে খাবার নিয়ে খাচ্ছিস, তা আবার নির্লজ্জের মতন। ব্লু নীলটা কোনটা? ব্লু নীল, ব্লু নীল কোনটা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আবার আমরা বড় বাজার যাচ্ছি, বাট আজকে খুব বেশি কাজ বড় বাজারে নেই, তাই জন্য এমনিও আমার বাড়িতে এসেও একটা কাজ আছে যেটা তোমাদেরকে ব্লগে শেয়ার করবো, তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আজকে বড় বাজার যাচ্ছি, তার কারণটা হচ্ছে আমার আগের দিন যে পাঞ্জাবিটা কিনেছিলাম সেই পাঞ্জাবিটার মধ্যে না পিছন দিকে একটু দাগ লাগা রয়েছে, মানে পাঞ্জাবিটা খুললে পিছন দিকে ওটা সামনের দিকে মানে এই আমার লেফট সাইডে একটা কালো মতন স্পট রয়েছে। তো আমি পাঞ্জাবি দোকানে ফোন করেছিলাম, দাদাটা বললো যে তুমি পাঞ্জাবিটা নিয়ে চলে আসো, নেক্সট যেদিনকে পারো আমি চেঞ্জ করে দেবো। আর ভালো হয়েছে আমি কল করেছিলাম, কারণ ওনার কাছে ওই সাইজের নীল এক্স্যাক্ট পাঞ্জাবি নেই, আমার নীলটাই দরকার ছিল, তাই জন্য বললাম। তো বললো ঠিক আছে চেঞ্জ করে দেবো আসো। আর আগের দিন একটা মানে ভুল আমরা করেছি, জানি না সেটা আর দেবে কি না, ওই রাখির দোকানে আমরা রাখি কিনছিলাম, তোমরা হয়তো দেখেছো আমরা না রাখিটা কিনেছি, কিনে টাকা নিয়ে ঝগড়া হচ্ছিলো সেই অবধি, মানে ঝগড়া মানে আমি ইয়ার্কি মারছিলাম, কাকু আমার সঙ্গে ইয়ার্কি মারছিলো যে 75, আমি বললাম 75 না, 75 ইকুয়াল টু 70 আমার কাছে, বললাম 70 টাকা দিয়েছিলাম। ওই নিয়ে কথা বলতে বলতে কথা বলে না রাখির ওই প্লাস্টিকটা কাকু রেখেছিলো রাখিগুলোর উপর, বাট আমিও নিইনি, আমি ব্লগ করতে করতে চলে এসেছি, ওইদিকে ডোনাও নাকি প্লাস্টিকটা তোলেনি, তো বাড়িতে এসে দেখি আমরা রাখিটা আনিনি। এবার যাবো গিয়ে কাকুকে একবার বলবো যে রাখিটা ফেলে গেছিলাম, যদি কাকু মনে থাকে বা জানি না কী হবে আজকে, যেটা ওখানে গিয়ে দেখতে হবে ওটা নিতে হবে, না হলে আবার টাকা দিয়েই কিনতে হবে, আর কী করবো। যাই হোক, আর হচ্ছে ধুতিটা আজকে নেওয়ার প্ল্যান আছে, মানে ওই যেই পাঞ্জাবি ধুতিটা রয়েছে, আর তারপরে বাড়িতে আসার পর আজকে আগের দিন তোমাদেরকে যেই মা কালীর জন্য গয়না আনা দেখিয়েছিলাম, তোমাকে তোমাদেরকে লাস্ট শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে গেছিলাম, সেদিন সেদিনকে দেখিয়েছিলাম মাকে আমাদের এই আমাদের পাড়ার যেই সামনের মন্দিরটা সেখানে আজকে পুজো আছে, তো আজকে পুজোর ওখানে আমি উপোস করেছি, তো সেখানে যাব, সেটাও তোমাদেরকে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। খুব বেশি বড় করব না ব্লগটা, ছোটোর মধ্যে রাখার চেষ্টা করব। তো এখন চলো আগে বড় বাজারের জন্য বেরোই। আমরা বড় বাজার পৌঁছে গেছি, আর আজকে আগের দিন যেরকম ফাঁকা ছিল রাস্তা আজকে সেরকম ভিড়। আর আজকে আমাদের সঙ্গে এসছে ডোনা আর অঙ্কিতা, তো এখন আমরা যাচ্ছি, এখন আমি যাচ্ছি হচ্ছে আগে পাঞ্জাবিটা চেঞ্জ করতে, আগে পাঞ্জাবিটা চেঞ্জ করব, তারপরে ধুতিটা আজকে একবার দেখবো, যদি এখানে পেয়ে যাই কোনো জায়গায় নীল রঙে তো নেবো, না হলে এমা কোথায় গেল তুই একটা কথা বল, তোরা কোথায় গেলি হঠাৎ করে? আমি তো তোকে আমি আমি কথা বলতে বলতে বলছি এই মানে পিছনে তাকিয়ে দেখি তোরা নেই। আচ্ছা যাই হোক, এখন পাঞ্জাবিটা চেঞ্জ করে তারপরে ধুতিটা দেখবো, ঠিক আছে আজকে ধুতি দেখবো। এটা আমি এখন আমার এটা ছিল এটা চেঞ্জ করতে এসেছি, আমি এটা নেবো, এটা চেক করে নেবো আজকে। এবার যাই হোক, এখানে প্রচুর পাঞ্জাবি আছে, সব পাঞ্জাবি আছে, তুই কিন্তু ওই জামদানিগুলোও নিতে পারিস। দেখ কি দেখছিস, তোর তুই পড়বি? যাই হোক, এই জামদানি পাঞ্জাবিগুলো এইগুলো আর ওই যে নীল একটা আছে এগুলো দেখছে হচ্ছে অঙ্কিত আর ভাইয়ের জন্য, তাই তো? এদিকে এখন পাঞ্জাবি দেখা হচ্ছে, আমার এই লাল কালারটা খুব ভালো লেগেছে, কিন্তু এত পাঞ্জাবি আমার জোনা ঝাড়ছে, এটা না নেবো না। দেখো যেমন হচ্ছে আমার মা, আমি বড় কেন এইটার আর সাইজ আছে, এইটার কালার একটু দেখিও না, এটা এই রেডটা খুলবে, এটা খোলার দরকার নেই, এই সেটটা এটা সরিয়ে দাও, ওখান থেকে কোনটা ভালো লাগবে তোমার, নীলটা ভালো লাগছে খুব, এই নীলটা খুলো আর এইটা খুলো, লালটা বললে হুম,
এই একটা দেখছি আমি, বুঝতে পারছি না ঠিক কেমন লাগছে, এটা কি করবো, এটা না কি করি বলতো। আমাকে আমাটা নিতে দেয়নি এই মেয়েটা, আমি লালটা খুলিয়ে রেখে দিয়েছি। এর থেকেও ভালো তুই পাবি পরে, চুপ থাক। আচ্ছা, ডোনা অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন আশীর্বাদ দিচ্ছিল, আপনার আজকে অনেক ভালো হবে। আশীর্বাদের জন্য তো সস্তা হয় না কিছু? হ্যাঁ হ্যাঁ, সবই সস্তা হয় ম্যাক্সিমাম। প্রচুর শপিং করে ফেলেছিস, এবার চ এদিকে। আমরা একটু আতরে শপিং করেছি, আমি একটা নিয়েছি, ডোনা তুই ঢুকিয়ে দিয়েছিস ব্যাগে, পাকা পাকা দাঁড়াও দেখাচ্ছি, এই একটা নিয়েছে আর ও দুটো নিয়েছে। ডোনা একবার একটু বার করতে হবে পাঞ্জাবিতে, দেখি বসা এটার উপর ম্যাচ খাচ্ছে না একটু কালারটা, সেটাই ভাবছি দেখ নীলটা, কিন্তু এটার সাথে এটা খারাপ লাগবে না। সারাদিন ভাই 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 ভাই, কত ভাই ভাই করিস বল, ভাই আজকে উপোস করে না খেয়ে মরছে, ওইদিকে স্যান্ডউইচ নিয়ে। আজকে একটা উপোসির হাত থেকে তুই আজকে খাবার নিয়ে খাচ্ছিস, তাও আবার নির্লজ্জের মতন, যাই হোক। হ্যাঁ সেটাই বাকি আছে, এখন এটা খেয়ে নিক, তারপরে আমরা যাবো কোথায় আজকে, রাখি তারপরে বেডশিট। জাস্ট তোমরা দেখো যে কাকু এই রাখিগুলো রেখে দিয়েছিল এতদিন আমার জন্য, যেগুলো আমি নিয়েছিলাম, এক সপ্তাহ হয়ে গেছে আমরা এসেছি। চল এই যে দোকানটা দেখে নাও, আর এই যে কাকু, এখন ও তো এসেছে চাদর দেখতে, চাদর নেবে, কি খুশি হয়ে যায় ওকে দেখালে, বুঝলি তো, দেখাই আর কি হাসিটা দেয় ও। কোনটা দেখছিস, ব্লু নীলটা? কোনটা ব্লু নীল, ব্লু নীল কোনটা, কোথায়? হ্যাঁ এটা সুন্দর, এই সাদাটা দেখি, আর সাদা আর এই হলুদটা, হেভি জিনিস, ভালোই লাগছে, বেশ কোয়ালিটির মাল আছে। এদিকে দিন ওটা দেখ, কনসিয়াস হয়ে গেছে, কি বলছে নিয়ে আও বল, নিয়ে আও, নেবে না, কম করলো না, যা যাই হোক। ও নিয়েছে হচ্ছে চাদর আর এমা বালিশের কভার, এখানে ইতি টানবো আর আমার ভালো লাগছে না, ও মায়ের লাটকানটা নিতে হবে, নিয়ে বেরিয়ে যাবো, আমি আজকে উপোস করেছি, রোজ উপোস করিয়ে নিয়ে আসবো এখানে, ও ঘোরাবে না। তুই আতঙ্কিত বল আমাকে নিয়ে, পুরো বন্ধ হবে ঠিক 8টা বাজার একটু আগে, বিলটার মধ্যে দিয়ে দাও, ডবল করে ডবল করে দিই, ওরে মালিক দেখ টাকা বার করছে, দেখো বড় লোক বড় লোক। লাস্ট এই দোকান থেকে আমি মায়ের লটকানটা নেব, নিয়ে বাড়ি যাবো, আর ভালো লাগছে না, আছে লটকান, এটা প্রাইস কেমন, বেশ একটু ভালো লাগছে না। ফাইনালি এখান থেকে আমরা লাস্তিটা খেয়ে তারপরে বেরোবো, লাস্তিটা না খেলে, লাস্তিটা না খেয়ে আজকে আমি আর আর আমি নড়তে পারছি না, এই লাস্তিটুকু যদি না খেতাম আমি এখানে অজ্ঞান হয়ে যেতাম, এই লাস্তিটা একটু। হ্যাঁ নিজেরা খারাপ খেয়েছে না গান্ডে পিন্ডে, এখন এখন বৃষ্টি পড়ছে বলে একদম ক্যামেরাও 12টা বেজে গেছে, বাড়ি থেকে আবার পুজো দিতে হবে, রাতের পরে বেরোতে হবে, ড্রেস চেঞ্জ করবো, স্নান করবো, চল ওরা রাত্রি চ, ছোট বাচ্চাদেরকে যদি খেতে দেওয়া হতো এর থেকে ভালোভাবে খেতো, সারা হাত জুড়ে। এখানেও পুজো হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, জাস্ট চাপড়ালিতে নামলাম আর বাবা ফোন করলো যে এক্ষুনি নাকি অঞ্জলি শুরু হয়ে যাবে, আমি ভাবছিলাম ড্রেসটা চেঞ্জ করে নেবো, বাট দেখি ঠাকুরমশাই বলছে যে গঙ্গা জল ছিটিং হয়ে যাবে, যাই যাবে। ওই দেখো মা কালীকে গয়না পরানো হয়ে গেছে আমাদের, তাই একটু জুম করে দেখো কেমন লাগছে জানিও, সবাই গয়না পরিয়ে শাড়ি পরিয়ে।
পুজো কমপ্লিট হয়ে গেছে আর গয়নাগুলো তো সেরকম লাগছে পরে সাইড আছে। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, আর অনেক কেনাকাটা হয়ে গেছে, আরও প্রচুর কিছু কেনাকাটা বাকি আছে যেগুলো খুব শিগগিরই আবার যাবো, ইচ্ছা আছে এই উইকের মধ্যে বা নেক্সট উইকের মধ্যে আবার প্ল্যানেট যাব আর কয়েকটা জায়গায় যাব, সেগুলো সব ব্লগই আমি করব, অবশ্যই করব, তোমরা সব দেখতে পাবে। বাট ইন্টার্নশিপের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে ভিডিওগুলো এডিট করে পোস্ট করার, সেটা আমি জানি, তার জন্য সরি। এখন পুজোর আগে ভেবেছিলাম, মানে অন্য সময় আমি জাস্ট কিছু জায়গায় প্ল্যান করছিলাম যে পুজোর সময় অনেক ভিডিও দেবো, অনেক কিছু করবো, বাট ইন্টার্নশিপের জন্য সেটা হয়ে উঠছে না। ঠিক আছে, কোনো চাপ নেই, আর পুজোর পরে সব কিছু তোমরা সব আবার আগে নর্মাল দেখতে পাবে, যেরকম আগে ব্লগ ছাড়তাম তার থেকে বেশি দেওয়ারই চেষ্টা করবো ব্লগ, এবার সপ্তাহে দুটো করে দেওয়া শুরু করবো ভাবছি, দেখা যাক কি হয় না হয়। তারপরে অনেক কিছু প্ল্যান আছে, পুজোর প্রচুর কিছু আছে, শর্টস খুব শিগগিরই আমি আপলোড করব, ঠাকুর অর্ডার দিতে যাওয়ার, ব্যানার তোলার, সব কিছু তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। তো স্টে টিউনড, আর এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। আসছি খুব শিগগিরই আরও কিছু ইন্টারেস্টিং ব্লগস নিয়ে, ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।